হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিক মাস্টার। আজ আপনাদের দেখাবো কীভাবে একটা ফটোকে স্মুথ করা যায় কম সময়ের ভিতরে। দেখেন বন্ধুরা, এই ফটোটায় অনেক বেশি পরিমাণে এক্সপোর্ট পড়া আছে, এগুলোকে ওঠানোর জন্য আমরা কী করব, শুধুমাত্র শিফট F2 প্রেস করব, শুধুমাত্র শিফট F2, ফাংশন কির F2 প্রেস করলাম। দেখেন বন্ধুরা, অটোমেটিক্যালি একটা লেয়ার অন হয়ে গেছে। এবার শুধুমাত্র এখান থেকে ব্রাশ টুল নেব, এখান থেকে কোয়ালিটি একটু ডিপ 90 করে দিলাম, এখান থেকে 96 করে দিচ্ছি। এবার ফটোটাকে জুম করেন, থার্ড ব্র্যাকেট ক্রিয়েট করে এটাকে বড় করলাম আর ব্রাশ করলাম। এখানে আমি ব্যবহার করছি শুধুমাত্র অ্যাকশন। এখানে আমার শিফট F2 প্রেস করে একটা অ্যাকশন অফ অন করে দিয়েছি, যার সাহায্যে আপনার অটোমেটিক্যালি স্মুথ বাটন অন হয়ে গেছে। এখন শুধু আমরা ব্রাশ করেই স্মুথ করতে পারি। দেখেন বন্ধুরা, কত কম সময়ের ভিতরে আমি ফটোটাকে একদম স্মুথ করে ফেলতেছি। হ্যালো বন্ধুরা, এবার দেখেন আমাদের আগের ফটোটা আর এখনের ফটোটা কতটা পরিবর্তন হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কতটা পরিবর্তন করে ফেলতে পারছি। আমরা এখান থেকে লেয়ার ডবল করে নিলাম। এবার চাইলে এই ফটোটাকে আরও স্মুথ করতে পারি, টাইম অফ ক্লিক মিক্সার টুল নিলাম। এবার এখানে মিক্সার টুল দিয়ে ব্রাশ করবো, তার আগে এটার আমরা কন্ট্রোল ইউ প্রেস করে অ্যাটাচ করে দিই। এবার মিক্সার টুল দিয়ে শুধুমাত্র ব্রাশ করবো। হ্যালো বন্ধুরা, তো দেখুন মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে একটা ফটোকে কতটা স্মুথ করে তুলছে, কতটা না অনেকটাই স্মুথ হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। আচ্ছা, আমি কন্ট্রোল সরি শিফট F2 দিয়ে কীভাবে আমি একটা অ্যাকশন তৈরি করছি এবার আমি আপনাদের সেইটা দেখাচ্ছি। এটা আমি ডিলিট করে দিলাম, এরপরে কন্ট্রোল জেড প্রেস করলাম, সরি আমি আগে অ্যাকশন তৈরি করেছি, অ্যাকশনে গেলাম, কাস্টম আস্ট, এবার এখান থেকে নিউ, এখান থেকে অ্যাকশন, অ্যাকশনের নাম দেবো ধরুন স্মুথ ফটো, SM77। এরপরে এখান থেকে ফাংশন কী ধরনের ফাইল দিলাম, এখান থেকে শিফট সিলেক্ট করে দিলাম। এবার রেকর্ড অন, কন্ট্রোল জি প্রেস করলাম, এরপরে কন্ট্রোল আই, এখান থেকে ভিভিড লাইট ফিল্টার আদার্স হাইপাস হলে এখান থেকে 24 দিয়ে দিলাম, 24। এরপরে ফিল্টার ব্লার
গাশিং ব্লার, এখান থেকে আমরা থ্রিডি অথবা ওকে, এবার এখান থেকে মাস্ক নিব, কন্ট্রোল আই প্রেস করব, ব্যাস এতটুকু। এবার আপনি এখান থেকে ব্রাশ করবেন আর ব্রাশ করেন, ব্যাস হয়ে গেল। তাহলে আজকে আমি আপনাদের শেখালাম কীভাবে একটা ফটোকে অ্যাকশন তৈরি করে স্মুথ করা যায়, সেই অ্যাকশনটা সেভ করলাম। সেভ করে আপনাদের এই অ্যাকশনটা কীভাবে আমি কাজ করবো সেটাও আপনাদের দেখাই দিই। ঠিক আছে, আমরা তৈরি করছি হলো স্মুথ পিক 77। এবার আমরা এটা ডিলিট করে দিই। এরপরে এটা দিয়েছিলাম F7 দিয়েছিলাম সম্ভবত, সরি আমি বলে গেছি। এখান থেকে সরি F5 দিয়েছিলাম, এখান থেকে শিফট F5 প্রেস করলাম, অটোমেটিক্যালি লেয়ার অন হয়ে গেছে। এখন শুধু আমরা ব্রাশ করলেই কাজ করবো। এখান থেকে ব্রাশ টুমিলাম, ব্যাস শুধু ব্রাশ করে দেবো। দেখছেন বন্ধুরা ঠিকঠাকই কাজ করছে, আমি এই অ্যাকশনটা শুধুমাত্র এইভাবে তৈরি করছি। কতটা কম সময়ের ভিতরে আমরা একটা অ্যাকশন তৈরি করতে পারি প্লাস একটা ফটোকে স্মুথ করতে পারি। এরপরে আর আপনাদের আরেকটা ফটো স্মুথ করে দেখাই, ধরুন এটা, এই ফটোটাও খুব খারাপ অবস্থা। এটাকে স্মুথ করার জন্য আমরা কন্ট্রোল একটু প্রেস করলাম, প্রেস করে বাটনটা অন করলাম। এবার ব্রাশ করে দেখি কতটা কাজ করে। হ্যাঁ বন্ধুরা কাজ করতেছে, হচ্ছে বন্ধুরা। আমরা যত দ্রুত সম্ভব ব্রাশ করতে পারবো। দেখেন বন্ধুরা কত দ্রুত আমরা স্মুথ করতে পারছি, আগের ফটোটা দেখেন আর এখনের ফটোটা দেখেন, আগের ফটোটা আর এখনের ফটোটা, কত দ্রুত আমরা স্মুথ করে ফেলছি আর কতটা স্মুথ দেখেন, একদম সব সমস্যাগুলো স্পটগুলো উঠে গেছে কত কম সময়ের ভিতরে। তো পরবর্তীতে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক সহজ একটি ট্রিক্স, আপনারা পরবর্তীতে ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।